হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুনায়ন্স ক্লাসরুম আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য ইন্টারভিউর যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার কয়েকটা উত্তর নিয়ে এসেছি তো এটা আমি টেলিগ্রাম চ্যানেলে আছি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সুনায়ন্স ক্লাসরুম ফর কম্পিটিটিভ এক্সামস চ্যানেলের নাম সেখানে আমি উত্তরগুলো দেওয়া শুরু করেছি পরবর্তী উত্তরগুলো কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক থেকে যুক্ত না হওয়া গেলে এই নামটি সার্চ করবে পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্নটি আলোচনা করেছি শিক্ষক হিসেবে আপনার প্রথম কর্তব্য কোনটি উপযুক্ত পাঠদান নাকি আদর্শ আচরণ এই প্রশ্নের উত্তর আমার মতে কি হওয়া উচিত তো আমার মতে একজন শিক্ষক হিসেবে আমার প্রথম কর্তব্য হওয়া উচিত আদর্শ শিক্ষক সুলভ আচরণ এবার তোমাকে প্রশ্ন করা হবে ডেফিনেটলি এই প্রশ্নটা আসবে যে কেন তোমার এটা মনে হয় তখন উত্তর হবে কারণ একজন শিক্ষক তার আচরণের মধ্য দিয়েই শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেন উপযুক্ত পাঠদানের ক্ষেত্রে আমি অনেকটাই আত্মবিশ্বাসী কিন্তু সেই পাঠদান কার্যকর হবে না যদি না আমার আচরণের মধ্যে একজন আদর্শ শিক্ষকের ছাপ থাকে তাছাড়া একজন শিক্ষার্থীর সার্বিক উন্নতির ক্ষেত্রে শিক্ষকের আচরণের ভূমিকা অনেকটাই বেশি বলে আমি মনে করি এই উত্তরটির মধ্য দিয়ে তোমার মনের ভাব তুমি প্রকাশ করতে পারছো যথাযথ উত্তর আমার মনে হয় এটাই তো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি উত্তরটা পোস্ট করেছি আরও একটা প্রশ্নের উত্তর আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি দু নম্বর প্রশ্ন এগুলো সব কিন্তু প্রশ্নের পিডিএফে দেওয়া আছে অলরেডি সেই ভিডিও আমি দিয়েছিলাম তার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি যেখানে তিরিশটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া ছিল আরও পরে সেট আসবে দু নম্বর প্রশ্ন ধরুন আপনি ক্লাসে অঙ্ক করাচ্ছেন এবং আপনি কোথাও ভুল করে বসলেন একজন ছাত্র আপনার ভুলটি ধরলে আপনি শিক্ষক হিসেবে কি করবেন তার উত্তর আমার মনে হয় যেটা আমি প্রথমেই বিচলিত না হয়ে উত্তরে ছাত্রের ধরা ভুলটিকে ভালো করে দেখে নেব এটা আমার প্রাথমিক কাজ হবে কারণ আমি অঙ্কটা করে যাচ্ছিলাম সেখানে স্যার ছাত্র বলল স্যার আপনি এটা ভুল করেছেন তো সাথে সাথে আমি বুঝতে পারবো না ভুলটা কেন আমাকে একটু সময় নিয়ে দেখতে হবে যে কেন ভুল করলাম কোন জায়গায় ভুল হয়েছে তো আমি প্রথমেই বিচলিত না হয়ে উত্তরে ছাত্রের ধরা ভুলটিকে ভালো করে দেখে নেব এরপর ওই ছাত্রের মনোযোগের প্রশংসা করে নিজের ভুলটি সংশোধন করে নেব পাশাপাশি এই ঘটনা থেকে আমি নিজের মূল্যায়ন করতে সক্ষম হব এবং পরবর্তীতে যাতে এরকম ভুল আর না হয় সেই দিকটিতে নজর দেব এই হচ্ছে আমার উত্তর তো তোমাদের যদি এই উত্তর যথাযথ মনে হয়ে থাকে তোমাদের যদি মনে হয় এই উত্তরগুলো তোমাদের গাইড করতে পারবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও পাশাপাশি আমার যে টেট ব্যাচ শুরু হয়েছে তার ডিটেলস তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে নাম্বার ইনক্রিজ করার জন্য যারা অলরেডি পাস করে গেছো বা যারা একটুর জন্য পাস করতে পারো অঙ্ক ইংরেজি এবং পেডাগজি স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে মার্চ মাস থেকে তার অ্যাডমিশন শুরু হয়ে গেছে সমস্ত ডিটেল টেলিগ্রাম চ্যানেলে পাবে আর এই ইন্টারভিউ প্রস্তুতি যারা নিচ্ছ তারা কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর যে প্রশ্নগুলোর ভিডিও আমি আগেই দিয়েছি সেগুলো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এইটুকুই ছিল আজকের ভিডিও এই দুটো প্রশ্নের উত্তরই দিয়েছি তোমাদের জানিয়ে দিলাম যাতে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো এখানে সমস্ত উত্তর দেওয়া হবে এক এক করে থ্যাংক ইউ সো মাচ